সুপ্রভাত বন্ধুরা যারা এনআইওএস থেকে ডিলেট করছেন তাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওটি আমাকে এর জন্য বানাতে হলো যে অনেক সার দিদিমানি গতকালকে সন্ধ্যা থেকে ইমেইল ও হোয়াটসঅ্যাপে কমেন্ট করে কিছু পেজ পাঠিয়েছে যা ইউটিউবের মাধ্যমে পেয়েছে যে এনআইওএস ডিএলএডের কপি ভাইরাল হয়েছে এবং কিছু প্রুফও দেওয়া হয়েছে যেখানে উত্তরপত্র দেখানো হচ্ছে এবং বলা হচ্ছে যে এনআইও এস যে উত্তরপত্র তা খুব কড়াকড়িভাবে মূল্যায়ন করা হচ্ছে উত্তর কেটে দিচ্ছে নাম্বার দিচ্ছে না অনেকেই ফিল করবেন এই ধরনের কথা হোয়াটসঅ্যাপ ও ইউটিউবে ভাইরাল হচ্ছে এই কারণে এই ভিডিওটি আপনাদের জন্য বানাতে হলো সর্বপ্রথমে আপনাদের জানাই যে উত্তরপত্র ভাইরাল হচ্ছে তা অ্যাকচুয়ালি এনআইওস ডিএলএটের কিনা তাও স্পষ্ট নয় আপনারা জানেন যে শুরু থেকেই অনেক ফেক নিউজ ভাইরাল করে শিক্ষকদের টেনশনে ফেলছে এই যে এখানে কোনো কনফার্মেশন নেই যে উত্তরপত্র এনআইওয়েস ডিএলএটের কিনা শুধুমাত্র শিক্ষকদের দুশ্চিন্তায় ফেলছে এবার দেখুন হ্যান্ড রাইটিং প্রথম পেজ প্রথম ফেজের ক্ষেত্রে আর দ্বিতীয় পেজ দ্বিতীয় ফেজের ক্ষেত্রে দেখুন হ্যান্ডরাইটিংও এক নয় প্রথম ফেজের হ্যান্ডরাইটিং এবং দ্বিতীয় পেজের হ্যান্ডরাইটিং দেখুন আলাদা আলাদা এখানে তিনটে ফেজ দেখানো হয়েছে যদিও এগুলি বাংলা নয় দেখুন তিনটা ফেজের তিনটে ফেজের ভিতরে রাইটিংও কিন্তু এক নয় প্রথম ফেজের রাইটিং এবং দ্বিতীয় পেজের রাইটিং টোটালি আলাদা আলাদা দেওয়া যদি ধরে নেই যে দুইজন আলাদা আলাদা পরীক্ষার্থীর উত্তরপত্র ভাইরাল হয়েছে এনআইএসের কফি চেক করার সময় সেক্ষেত্রে প্রথমটি দেখুন প্রথমটিতে লেখা আছে উত্তর ক্রমাঙ্ক বারো উত্তর ক্রমাঙ্ক বারো দেওয়ার পরে এখানে পুরোপুরি কেটে দেওয়া হয়েছে পুরো পেজটাতে কেটে দেওয়া হলো এবং ইন্ডিজুলেটা লিখে দিলে উপরে কন্যারে দেখুন পরীক্ষার্থীকেও দ্বারা দিয়া গিয়া উত্তর প্রশ্ন সে পূর্ণতা ভিন্ন হয়ে মানে এখানে বোঝানো হয়েছে যে প্রশ্ন যা দেওয়া ছিল তার থেকে উত্তরটা সম্পূর্ণ আলাদা তার জন্য কেটে দিয়েছে দ্বিতীয় পেজে যখন আসি দেখা গেল এখানে পুরাটাতে রাইট চিহ্ন দেওয়া আছে এবং রাইট চিহ্ন দিয়ে নিখে নিচে লিখে দিয়েছে ইনভিজিলেটর নিচে লিখে দিয়েছে যে নকল করা হয়েছে যদি ধরে নিই যে একজন ইনভিজিলেটরের কাছে পঞ্চাশটি উত্তরপত্র গেল এবং পঞ্চাশটির ভিতরে একই লেখা হলো তাহলে উনি সেক্ষেত্রে নিচে দিয়ে লিখে দিল যে নকল করা হয়েছে তা তো ভুল নয় কিন্তু রাইট দিয়েছে উনি ক্রস ক্রস দেননি এখানে কড়াকড়ি হওয়ার মতো তেমন দেখা যাচ্ছে না হ্যান্ড রাইটিং আলাদা যদি মেনেও নি অন্য পরীক্ষার্থীর উত্তরপত্র তৃতীয় পেজে ইনভেজিলেটরের কাছে যা লিখেছে দেখুন উনি এডমিট কার্ড পাননি এডমিট কার্ডের জন্য প্রতিদিন সেন্টারে এসেছেন তার জন্য পড়ালেখা উনি করতে পারেননি এর উপর কীভাবে নাম্বার দেওয়া যদি দেখা যেত যে ফাঁস্ট নাম্বারের প্রশ্নের ভিতরে দুই নাম্বার বা আড়াই নাম্বারের বেশি দেয়নি সেই ক্ষেত্রে হয়তো করি হতো যেমন আগে ষোলো নম্বরের ফাঁস উত্তরের ভিতরে হায়েস্ট বড়ো জোর আট নাম্বার দেওয়া হতো সেই ক্ষেত্রে বোঝা যায় যে করা করি হয়েছে এখানে প্রশ্ন প্রথমটি প্রশ্ন এক উত্তর হয়েছে আলাদা তার জন্য কেটে দিয়েছে আমার হিসাবে এটা পুরোপুরি ফেক নিউজ আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের বলতে চাইছি এইসব ফেক নিউজ শুরু থেকে চলে এসেছে চলবেই এই ফেক নিউজ ছড়ানো কখনো বন্ধ হবে না কিছু লোক আছে যে শিক্ষক শিক্ষিকাদের টেনশানে ফেলতে পারলে তারা খুব খুশি হয় আপনারা কোনো চিন্তা করবেন না যা হবার তা হবেই যেসব চ্যানেল বারবার ফেক নিউজ ছড়াচ্ছে দেখবেন তারা সবসময় ফেক নিউজ ছড়াবে তাই এই চ্যানেলগুলি থেকে একটু দূরে থাকার চেষ্টা করুন তাই এইসব চ্যানেলগুলি না দেখাই ভালো এখন আপনাদের সামনে কাজ হলো কোর্স ফাইভ জিরো ফোর ফাইভ এবং সেকেন্ড ইয়ারের ফি জমা না দিয়ে থাকলে একত্রিশ তারিখ ক্লাস ডেট এর মধ্যে দিয়ে দেবেন এবং কোর্স ফাইভ জিরো ফোর এবং ফাইভ জিরো ফাইভের প্রস্তুতিটা ভালোভাবে নেওয়া এসব ফেক নিউজের উপর ভিত্তি করে আপনারা রকম চিন্তা না করে কোর্স ফাইভ জিরো ফোর এবং ফাইভের পড়ার বিষয়ে গুরুত্ব দিন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য